হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ ছিল নন্দ উৎসব, কাল জন্মাষ্টমী, রাতের অভিষেক সব কিছু করার পর সকালবেলা উঠে নন্দ উৎসবের প্রিপারেশান করতে শুরু করে দিয়েছিলাম। মা আমি সবাই মিলে নন্দ উৎসবের যে প্রিপারেশানটা ভোগে সেটা তৈরি করেছিলাম। তো সেই কারণে এখন দুপুর হয়ে গিয়েছিলো, ভগবানের ভোগ লাগানোর জন্য ভোগের থালাটা সাজাতে চলে এসেছি। তো একটা থালা নিয়ে তার মধ্যে বেশ কিছুটা সাদা অন্ন দিয়ে দিয়েছিলাম আর বানিয়েছিলাম পনির পোলাও। এটা একদম নতুন রেসিপি, তো সেই পনির পোলাও আর ভাত দুটো সাজিয়ে দিয়েছি। তারপর আট রকমের যে ভাজা সেটা আমি এক এক করে সাজিয়ে দিয়েছি। আট রকমের ভাজার মধ্যে আলু ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা আর কাঁচকলা ভেজেছিলাম। আর একটু স্যালাড দিয়ে দিলাম টমেটো, গাজর, কাঁচা লঙ্কা আর একটা লেবু আর একটু লবণ, আর উপর থেকে একটু সাদা অন্নের উপর ঘি দিয়ে দিলাম। তো এখানে বানিয়েছিলাম পুঁই শাক, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, রাঙালু দিয়ে একটা ভালো করে পুঁই শাক বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁপে দিয়ে ডাল বানিয়েছিলাম সেটা। এবার এই বাটিটাতে দিচ্ছি ছানার কোপ্তা, ভেতরে একটু খোয়া খির আর কাজু কিশমিশ দিয়ে একটা ছোট্ট পুর দিয়ে, তারপর যেমনভাবে কোপ্তা বানায় সেরকমভাবে বানিয়েছিলাম। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। আর এটা বানিয়েছিলাম পটলের দোলমা, পটলের ভেতর আলু আর পনির দিয়ে ভালো করে পেস্ট করে সেটার মধ্যে ভরে, পটলের মধ্যে ভরে পটলের দোলমা বানিয়েছিলাম। আর এখানে বানিয়েছিলাম মটর ডাল আর ছোলার ডালের থোকা, আর করেছিলাম গোটা গোটা আমড়ার চাটনি, সেটাও একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটা বানিয়েছি পরমান্ন, গোবিন্দভোগ চাল, দুধ, বাতাসা আর চিনি দিয়ে পরমান্ন বানিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম পাঁচ রকমের মিষ্টি। তো আমার ভগবানের ভোগের থালি সাজানো হয়ে গেছে, তো সেটাই এক এক করে এখানে ভগবানের সামনে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো পোলাওটা, পনির পোলাও বানিয়েছিলাম, একদম নতুন রেসিপি, আপনাদের সাথে একদিন শেয়ার করবো। খুব ভালো টেস্ট হয়েছিল, গোলাপ জল, তারপরে কেশর, পনির, খোয়া ক্ষীর সব কিছু দিয়ে একদম পোলাও বানিয়েছিলাম। আর এটা গোবিন্দভোগ চালের না, একদম বাসমতি চালের পোলাওটা বানানো হয়েছিল। তো আপনারা তো জানেন আজকে নন্দ উৎসব পালন করছি, আমাদের নন্দ মহারাজের বাড়িতে যখন কানাই গিয়েছিল তার লাডলার জন্য বিশাল বড় করে নন্দ মহারাজ উৎসব বানিয়েছিলেন। তো সেই থেকেই এই আজকের দিনটা নন্দ উৎসব উদযাপন হয়ে আসছে সবার ঘরে ঘরে। তো সেই কারণে আজকে অনেক কিছু, যত সবটা সামর্থ্য সেই অনুযায়ী সবাই সবাইদের বাড়িতে ভোগ প্রসাদ বানিয়ে ভগবানকে লাগায়। কোথাও 56 ভোগ, কোথাও 108 রকমের ভোগ বা 26 রকমের ভোগও বানানো হয়, কিন্তু আমার সেই সামর্থ্য সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি। তাই আমি যতটা পেরেছি কপালের জন্য আমার ততটাই চেষ্টা করেছি ভোগ বানিয়ে ভগবানের সামনে রাখার। এছাড়াও আজকে প্রত্যেকটা ইসকনের ভক্তদের কাছে এবং সারা বিশ্বের পৃথিবীর ভক্তদের কাছে আর একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আজ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ প্রভুপাদের জন্মদিন, আবির্ভাব তিথি। তো সেটাও আমাদের প্রত্যেকটা ভক্তের কাছে খুব আনন্দের দিন, যিনি সারা বিশ্বব্যাপী নিতাই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে এসেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে আচার প্রচার করতে শিখিয়েছেন। তো তারও আজকে জন্মদিন, তো সেই কারণে খুবই আনন্দের দিন। তো আমার গোপালকে আজকে লাল কালারের ড্রেস পরিয়েছিলাম, দেখুন লাল কালারের মুকুট পরিয়ে খুব সুন্দর লাগছে গোপালকে। আর পাঁচটা ময়ূরের পাখাওলা যে পালকটা ছিল সেটা মাথায় দিয়েছিলাম। আর রাধারানী গোবিন্দকেও লাল কালারের ড্রেস পরানো হয়েছিল। তো মা দুপুরবেলা ভোগ লাগিয়ে তারপর একটু আরতি করে দিচ্ছে, তো আরতির পর আমরা সবাই আবার প্রসাদ পাবো। তো এই ছিল আজকে আমার নন্দ উৎসবের ভোগের ভিডিও। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবেন। আপনারাও নন্দ উৎসব কীভাবে পালন করেছেন সেটা পারলে জানাবেন। হরে কৃষ্ণ।